40 থেকে 50 মিনিট দীর্ঘ সময় ধরে মিলন করতে না পারলে নাকি সন্তান হয় না, এই কথাটা কতটুকু সত্য আর কতটুকু যুক্তিসঙ্গত? দীর্ঘ সময় ধরে মিলন করতে না পারলে ডিভোর্স হতে পারে কি না? আসুন আমরা আজকে এই ধরনের একটা মূল ঘটনার দিকে আলোকপাত করতে যাচ্ছি। তো একজন রোগী তার সমস্যাটা আমাদের পেজে শেয়ার করেছে এভাবে যে, আসসালামু আলাইকুম স্যার। ও জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার ইচ্ছে ছিল 25 বছরেই বিয়ে করব, 25 বছর বয়সে বিয়ে করেছি, বাট আমার স্ত্রীর বাবা বিদেশে থাকায় 1.5 বছর পর উঠাইয়া আনি অনুষ্ঠান করে। এর মাঝে আমি মাঝে মাঝে তাদের বাসায় যেতাম, আবার আমাদের বাসায় কোনো প্রোগ্রাম হলে তাকে আনতাম, কিছুদিন থেকে চলে যেত। অনুষ্ঠানের 2 মাস পর তার বাসা থেকে কমপ্লেন বা অভিযোগ জানায় যে আমার সমস্যা আছে, আমার বীর্যপাত 3 থেকে 8 মিনিটের ভিতরে স্থায়ী হতো। তো উনি বলছে যে স্ত্রী অভিযোগ করছে, মানে 1.5 বছর পরে অনুষ্ঠান হলো, এর ভিতরে তাদের যাতায়াত ছিল, স্ত্রীও তাদের বাসায় আসতো এবং হাজব্যান্ডও তাদের বাসায় যেত। অনুষ্ঠান হলো, ধুমধাম করে সব কিছু হলো। সে বলছে 2 মাস পরে, অনুষ্ঠানেরও 2 মাস পর, মানে অনেক বেশ সময় পার হয়ে গেল, স্ত্রী এখন অভিযোগ করে স্বামীর 3 থেকে 8 মিনিটের ভিতর যে বীর্যপাতটা হচ্ছে এইটাতে তার আপত্তি হচ্ছে। এইটা আসলে 3 থেকে 8 মিনিটের বীর্যপাতের সময়টা এটা স্বাভাবিক নাকি এটা দ্রুত বীর্যপাতের খাতায় নাম লেখাবে? এটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন, কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। তো এটা আসলে রোগ কিনা, এটাই আমরা মূলত আজকের ভিডিওতে তাত্ত্বিকভাবে আমরা অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, একটু সাথে থাকবেন। তো পরবর্তী উনি বলছে, বাট তার মা বলেছে, মানে তার শাশুড়ি, তার মা বলেছে যে 3 থেকে 8 মিনিটের ভিতরে বীর্যপাত হলে বাচ্চা হবে না। তার মায়ের অভিযোগ আমার ভিতরে ভয় ঢুকে যায়, এতে মাঝে মাঝেই আমার পেনিস আর শক্ত হতো না। তারা বলল 40 থেকে 50 মিনিট স্থায়ী না হলে বাচ্চা হওয়াতে সমস্যা হয়, আর আমার এই সম্বন্ধে নলেজ অনেক কম। পরে আমাদের ডিভোর্স হয়ে যায়, এই মাসের 15 তারিখেই আমাদের ডিভোর্স হয়ে যায়। আসলে আমি মর্মাহত, এই ধরনের কোশ্চেন আমাদেরকে ভাবিয়ে তোলে। জানি না, আপনি আসলে আমাদের পেজে হয়তো নতুন একজন সদস্য বা মেম্বার, হয়তো যদি আপনি পেজে আগে সংযুক্ত থাকতেন বা পেজের পোস্ট ভিডিওগুলো যদি আপনি পড়তেন বা শুনতেন, তাহলে হয়তো আপনার এতটা খারাপ সিচুয়েশন হতো না, এটা পুরাটা কুসংস্কার। দ্রুত বীর্যপাতের সাথে আমি অনেকবার পোস্টে ভিডিওতে ইত্যাদি ইত্যাদিভাবে আপনাদেরকে সবাইকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, দ্রুত বীর্যপাতের সাথে বাচ্চা কাচ্চা হওয়ার কোনো ধরনের সম্পর্ক নেই। বাচ্চা কাচ্চা হতে হলে পুরুষের বীর্যতে শুক্রাণুর পরিমাণের পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে, বলা হয় 20 থেকে 30 মিলিয়নের বেশি থাকতে হয়। তো এখানে যাদের বিয়ে হয়ে গিয়েছে, আমাদের চারিপাশে যারা বাবা হয়েছে, সন্তান হয়েছে, নারীরা মা হয়েছে, তো তাদের কি সবারই কি মনে হয় যে আপনার শাশুড়ি উল্লেখ করেছে যে 40 থেকে 50 মিনিট তারা সহবাস করে তারা বাবা হয়েছে, স্ত্রীরা মা হয়েছে, এটা আজগবিক কথাবার্তা? তো 30 থেকে 40 থেকে 50 মিনিট, হ্যাঁ সহবাসের সময় করা যায়, তো এটা মাঝে মাঝে, প্রতিনিয়ত এটা সম্ভব না। আপনি মাঝে মাঝে এটা করতে পারবেন, এটা সম্ভব, তবে এইটার সাথে, এটাকে বলে অর্গাজম, নারীদের অর্গাজম হয়, মিলনের চাহিদা
তাদের মানে মিলনেশ্বর সুখী হয় এই বিষয়টা আলাদা, আর আপনার স্ত্রী মা হবে আপনি বাবা হবেন এটা 30 সেকেন্ডের মধ্যে বীর্যপাত করলেও সম্ভব, 5 সেকেন্ডও সম্ভব, বা বীর্যটা আপনি হাতে নিয়ে ভিতরে দিলেই সম্ভব। এইটার সাথে আসলে মিলন দীর্ঘ সময় নিয়ে মিলন করে যে বাবা হতে হবে, আর মহিলাদের যে স্ত্রীরা মা হবে এটা দীর্ঘ সময়ের প্রয়োজন, একদম বিলকুল একটা ভুল ধারণা। তার মানে একটা মিথ্যে ধারণা কুসংস্কারের কারণে আপনার বিবাহ বিচ্ছেদ হয়েছে। তো আপনি এই ধারণা থেকে অন্তত নিজে, এখন যেহেতু ওইটা ডিভোর্স হয়ে গেছে তো সমাধান তো আমরা আপনাকে করে দিতে পারছি না, তাহলে নেক্সট যখন বিবাহ শাদী করবেন, মানসিকভাবে হয়তো আপনি এখন ক্ষতিগ্রস্ত বা ডিপ্রেশনে আছেন, তাহলে আপনার সান্ত্বনার জন্য বা সত্য কথা তুলে ধরার জন্য আমি বলতেছি যে আপনার দীর্ঘ সময় মিলন না করলেও আপনি বাবা হতে পারবেন। এই জন্য সম্ভব হলে নিকটস্থ কোনো ক্লিনিকে বা পরীক্ষা ল্যাবে আপনি বীর্য বা সিমেন পরীক্ষা করে দেখেন শুক্রাণুর সংখ্যা ঠিক আছে কি না। এখানে আরেকটা বিষয় দৃশ্যমান হচ্ছে, স্পষ্টভাবে ভেসে উঠছে, যে আপনি বললেন 3 থেকে 8 মিনিট সময় হচ্ছিল আপনার। এটা আমি কিছু ভিডিওতে উল্লেখ করেছিলাম যে বাংলাদেশের দ্রুত বীর্যপাতটাকে আমরা বা পৃথিবীর এটা 3টা ভাগে আমরা ভাগ করি, মাইল্ড, মডারেট, সিভিয়ার, অথবা 3টা স্টেজ থাকে। তো একদম মোটামুটি স্বাভাবিক সময় আমরা ধরি, একদম না হলেই না, যেটা 3 থেকে 8 মিনিট বলেন, 10 মিনিট বলেন, যেটা আপনার ছিল, এটা একদম মানে ন্যূনতম সময়। এখানে সমস্যাটা হচ্ছে যে কারোর যদি 3 থেকে 8 মিনিটের ভিতরে স্ত্রী বা বেড পার্টনারের যদি অর্গাজম হয়ে যায় বা সে তৃপ্তি পায়, তাহলে এটা কিন্তু একদম স্বাভাবিক সময়, একদম ক্লিয়ার কাট কথা, এটা ন্যূনতম সময় বলা হয়। এটা প্রাথমিক বা প্রাইমারি স্কুলে যে 1 থেকে 5 পর্যন্ত পড়ে, এ একটা প্রাথমিক শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক। তো 3 থেকে 8 মিনিট একদম না হলেই না এইটার সময় আর কি। তো আমরা বলেছিলাম যে 10 থেকে 20 মিনিট সময়টা মিডিয়াম মানে মধ্যম পন্থা, আর 30 থেকে 40 মিনিট এইগুলো একদম মানে চূড়ান্ত পর্যায়ে অর্গাজম হবে। এটা আসলে এই সংখ্যার লোক সংখ্যা কম, এই ধরনের পুরুষের সংখ্যা খুবই কম, তবে এটা সম্ভব, এটা পসিবল। এটা অনেক বিষয় আছে এখানে, সাইকোসেক্সুয়াল কাউন্সিলিংয়ের ব্যাপার আছে, নিজের একটা চর্চার ব্যাপার আছে, বীর্যটাকে ধরে রাখার জন্য অনুশীলনের প্রয়োজন আছে, এক্সারসাইজ করতে হয়, ওষুধের সাপ্লিমেন্টারি ওষুধ দরকার আছে, মস্তিষ্ক নিয়ন্ত্রণের ওষুধ দরকার আছে, ইত্যাদি ইত্যাদি অনেক টেকনিক কলাকৌশল দরকার আছে। তাহলে আমরা ওইদিকে আজকে যাব না, যেহেতু আপনার সমস্যা 2টা ছিল, একটা হচ্ছে আপনার দীর্ঘ সময় মিলন না করতে পারার কারণে বাচ্চা কাচ্চা না হবে না, এইসব অজুহাত দিয়ে আপনার বিবাহ ডিভোর্স হয়ে গেল, আর আপনার যে সময়টা ছিল এটাকে আমি একদম নাকচ করে দিচ্ছি যে আপনার ডিভোর্স হওয়ার মতন কোনো খারাপ সময় ছিল না, এই সময়টাকে আপনি বৃদ্ধি করতে পারতেন যদি আপনি আপনার স্ত্রীর মানসিক এবং শারীরিক সাপোর্টটা পাইতেন। 2 নম্বর একটা ঘটনা ঘটে গেল যে লাস্ট পর্যায়ে আপনি উল্লেখ করলেন যে আপনার এই যে একটা কুসংস্কার বা অপবাদ বা শাশুড়ি যে আপনাকে দিল যে আপনি বাবা হতে পারবেন না দীর্ঘ সময় মিলন না করতে পারার ফলে, এতে আপনার যেটা হলো মস্তিষ্কের পারফরমেন্স অ্যাংজাইটি হলো, আপনি নার্ভাসনেস কাজ করলো আপনার ব্রেনে, ফলে আপনি ইরেকটাইল ডিসফাংশন হওয়া শুরু করলো, লিঙ্গ শক্ত হচ্ছিল না, পরে হয়তো পারিবারিকভাবে হয়তো আপনি আরও ঝামেলা ফেস করেছেন, হয়তো সংক্ষিপ্ত করে প্রশ্নটা তুলে ধরেছেন, কিন্তু এই বিষয়টা কিন্তু এটাও ক্ষণস্থায়ী টেম্পোরারি। তাহলে এইটা মূলত আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে যে চরিত্র দেখে বিয়ে করতে হবে, স্বামীর চরিত্রটা কেমন, স্ত্রীর চরিত্রটা কেমন, যদি স্ত্রীর চরিত্র থাকে ভালো, স্বামীর চরিত্র থাকে ভালো, এই যৌন সমস্যাটা সমাধান করাটা সহজ হবে। আর যদি এই চরিত্রগুলো সেক্সুয়াল জিনিসগুলো যদি চরিত্রটা বা ধর্মীয় অনুশাসনগুলো যদি কেউ ফলো না করে, তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু প্রাধান্য পায়, তৃতীয় পক্ষ, পরকীয়া, জিনা, ব্যবিচার বা চাহিদা না মেটা ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য বিয়ের আগে একটু যাচাই বাছাই করে বিয়ে করতে হবে। আমাদের সমাজে যতগুলো বিবাহ বিচ্ছেদ ঘটছে তার ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে পরকীয়া, তৃতীয় পক্ষের আগমন। এই নিষিদ্ধ জিনিসের প্রতি সবারই একটু ঝোঁক থাকে, এইগুলোকে দাবিয়ে রাখতে হবে বা কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে আপনি মানসিকভাবে
এটা শিওর থাকেন যে আপনার এটা খুব বেশি গুরুতর সমস্যা ছিল না, এটা চিকিৎসা করলে আপনি ইম্প্রুভমেন্ট করতে পারতেন, আর পরবর্তীতে বিয়ে শাদীর ক্ষেত্রে একটু দৃষ্টিভঙ্গি খোলা রেখে বিয়ে করতে চান, তাহলে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। আশা করি উত্তরটা মোটামুটি কিছুটা হলেও পেয়েছেন। তো আমরা পরবর্তীতে আপনাদের সামনে অন্য একটা বিষয় নিয়ে হাজির হব। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।